পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন বিশ্বের কোন দেশ যদি ভারত অধিকৃত কাশ্মীরের নির্যাতিত জনগণের পাশে না থাকে তা হলেও পাকিস্তান থাকবে এজন্য যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত পাকিস্তান জাতিসংঘ মিশন শেষে দেশে ফিরে রোববার বিকেলের রাজধানী ইসলামাবাদে নিজ দলের সমর্থকদের এক সমাবেশে তিনি কথা বলেন ইমরান খানকে ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানাতে দলের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন পাকিস্তান সরকার এবং তেহরিক ই ইনসাফ দলের নেতাকর্মীরা ইমরান খানের এ সফরকে অত্যন্ত সফল বলে মনে করছেন ইমরান খান ইসলামী নিয়মে বক্তৃতা দেওয়া শুরু করেন এবং নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দফতরে কাশ্মীর মিশনের সমর্থন দেওয়ার জন্য পাকিস্তানের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান এর পাশাপাশি তিনি তার স্ত্রী বুশরা বিবিকেও ধন্যবাদ জানিয়েছেন ইমরান খান বলেন বুশরা বিবি জাতিসংঘের কাশ্মীর মিশনের জন্য অনেক বেশি দোয়া করেছেন সংক্ষিপ্ত ভাষণে ইমরান খান বলেন কাশ্মীর চলমান সংগ্রামে উত্থান পতন থাকবে তবে কঠিন সময় এলে তিনি জনগণকে হতাশ না হওয়ার জন্য আহ্বান জানান এর কারণ হিসেবে তিনি বলেন কাশ্মীরের জনগণ আপনাদের দিকে তাকিয়ে আছে ইমরান খান জোর দিয়ে বলেন তার সরকার ভারত অধিকৃত কাশ্মীরের স্বাধীনতার জন্য এমন কোনো প্রচেষ্টা নেই যা চালাবে না পাশাপাশি তিনি অঙ্গীকার ব্যক্ত করে বলেন আমি আপনাদের কাছে এই প্রতিশ্রুতি দিচ্ছি যে আমরা বিশ্বের সম্ভাব্য সব ফোরামে নরেন্দ্র মোদীর ফ্যাসিস্ট ও মুসলিম বিদ্বেষী চেহারা উন্মোচন করব